সময় ছেলেদের জীবনে বিমানান বয়স বলে কিছুটা সময় চলে আসে। 24 থেকে 28 বয়সটা হলো সেই অদ্ভুত রকমের বিমানান বয়স। এই বয়সটায় পড়াশোনা শেষ হয়, চাকরি পাওয়ার তীব্র যন্ত্রণা থাকে, বাবা মায়ের অসুখ হয়, সাথে সাথে প্রিয়জনকে হারানোর ভয়। এই বয়সটায় সারা জীবনের চাপ যেন একসাথে এসে ভর করে। প্রিয়জনকে ভালো লাগে না, প্রেমিকা ভালো লাগে না, সবাইকে কেমন যেন একটা পর লাগে, মন খারাপের কারণ লাগে না, স্থায়ী ভবিষ্যৎ থাকে না, যখন তখন কান্না পায়। তখন মনে হয় পুরো পৃথিবীর আমি এক ব্যর্থ সৈনিক, ব্যর্থ ছেলে, ব্যর্থ প্রেমিক। নতুন করে হারাবার যেন কিছুই নেই, শুধু এই ব্যর্থ জীবনটা ছাড়া। বড় বড় স্বপ্নগুলো যেন ফানুস হয়ে উড়ে যায় নাগালের বাইরে। তখন বাবার ছেলে হওয়ার গায়ে মাখে না, মায়ের আদর ভালো লাগে না, প্রেমিকার কথাগুলো বড্ড একঘেয়ামি লাগে। প্রিয়জনকে দেওয়া উপদেশ তখন করুণার মতো মনে হয়। এই বয়সে আবেগ দেখানো যায় না, চিন্তাহীন ভাবে হাসা যায় না, ছেলে হয়ে লোকের মাঝে কাঁদা যায় না। আবার এই বয়সের ঊর্ধ্বসীমায় প্রেমিকার বিয়ে ঠিক হয়, কখনো কখনো বিয়ে হয়েও যায়। আর এই ব্যর্থ প্রেমিককে সুশীল সমাজ সুষ্ঠুভাবে বাঁচতে দেয় না। সবকিছু মিলিয়ে এই বয়সের ছেলেটি আর মানুষ থাকে না, জ্যান্ত মেশিনের মতো চলতে থাকে একমুঠো আলোর সঙ্গে।